সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির টানা 48 ঘন্টা অবরোধের আজকে প্রথম দিন চলছে। দর্শক, যুক্ত হয়েছি কক্সবাজারের বাস টার্মিনালের যে অগ্রভাগ রয়েছে সেখান থেকে আমরা পরিস্থিতি জানানোর চেষ্টা করব আজকের অবরোধের। কক্সবাজারের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে এবং পাশাপাশি রয়েছে পুলিশের জোরদার অবস্থান আমরা দেখতে পেয়েছি। কক্সবাজারের ফাশিমিয়া মাদ্রাসা থেকে শুরু করে বাস টার্মিনাল এলাকা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেখানে পুলিশের অবস্থান জোরদার রয়েছে, পাশাপাশি রয়েছে বিজিবি এবং র‍্যাবের টহল। আমরা বাস টার্মিনালের আজকের যে অবরোধের পরিস্থিতি সেটি জানানোর জন্য সরাসরি যুক্ত হয়েছি। সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রোববার থেকে আবারও 48 ঘন্টার অবরোধের আজকে প্রথম দিন, অর্থাৎ আজ সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করবে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেয়। এছাড়া গত 48 রিপিট এছাড়া গত 48 অক্টোবর ঢাকার মহাসমাবেশে হামলা হত্যার প্রতিবাদে 29 অক্টোবর হরতাল পালন করবে বিএনপি, পালন করেছে বিএনপি। এরপর 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত টানা 72 ঘন্টার অবরোধ দেয়। সেই কর্মসূচি শেষে মাঝখানে শুক্রবার পরদিন শনিবার বিরতি দিয়ে আবারও 48 ঘন্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। হরতাল অবরোধ যাই দিক না কেন আওয়ামী লীগ পাহারায় থাকবে বলেছেন নেতারা। এর আগেও বিএনপির তিন দিনের ডাকা অবরোধ কর্মসূচিতে জেলার বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাকর্মীরা। গত মঙ্গলবার সকাল থেকে বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়। দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথ সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছিলেন জামাত ইসলামী। এই কর্মসূচির বিএনপির মাঠে ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। অবরোধ কর্মসূচি শেষ দিনেও কক্সবাজার জেলা বিএনপি এলাকায় সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। আজ সকাল থেকে কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখা যায়। গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি সড়কের মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে তাদের এই অবস্থান বলে জানিয়েছেন জেলার আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানরা। ফুটপাতে চেয়ার পেতে প্রায় দিনভর বসে এবং তাদের যে পাহারা সেটি সারা দিনব্যাপী শহরের 20 থেকে 25টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের এই পাহারা জোরদার থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন দর্শক। কক্সবাজারের বাস টার্মিনালের যে বাস কাউন্টারগুলো রয়েছে সেখানে কিছু বাস ইতিমধ্যে ছেড়ে যেতে দেখা গিয়েছে, তবে যে বাসগুলো দূরপাল্লার বাসগুলো অনেকগুলো বাস এ পর্যন্ত কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে এবং যে সমস্ত সাধারণ ছোটো বাস এবং পরিবহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু চলাচলের স্বাভাবিক দেখতে পাচ্ছি, তবে অবরোধের যে একটি পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সকাল থেকে তেমন কোনো নাশকতার খবরও আমরা পাইনি, তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে জোরদার রয়েছে সেটি আমরা লক্ষ্য করেছি কক্সবাজার শহরে। টানা 48 ঘন্টার হরতালের আজকে প্রথম দিনেই আমরা যুক্ত হয়েছি কক্সবাজারের বাস টার্মিনাল থেকে। এখানকার সার্বিক পরিস্থিতি, অবরোধের পরিস্থিতি জানার জন্য আমরা যুক্ত হয়েছি এখানকার। আমরা সরাসরি এখানকার পরিস্থিতি দেখানোর জন্য আমরা মূলত যুক্ত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে বাসগুলো স্বাভাবিক রয়েছে। আমরা এখানকার একজন আপনার সাথে স্বাভাবিক একটু একজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। আজকে যে বিএনপির ডাকা 48 ঘন্টার যে হরতাল অবরোধ চলছে এটি আসলে কেমন মনে করছেন, কেমন অবরোধ চলছে বলে মনে করছেন? এখানে আমি তো কসরত দেখতেছি যে আমি মেট্রো তো আছি, এখানে তো মোটামুটি গাড়ি ঘোড়া চলতেছে, আমি বাইরের অবস্থা তো বুঝতেছি না। বাইরে ঢাকা থেকে আসতেছে, শহর থেকে গাড়ি আসতে থেকে যাচ্ছে না, এগুলো বুঝতেছি না ব্যাপারটা।
মানে সকাল থেকে বাস টার্মিনাল ভালো চলতেছে, মানে কোনো যানজট নেই, গাড়ি ঘোড়া চলতেছে, কক্সার মেট্রো তো চলছে, স্বাভাবিক চলতেছে। ওই যে এই যে আসতেছে ঢাকার গাড়িগুলো আসতেছে, ঢাকারগুলো ঠিকভাবে আসতেছে। হ্যাঁ, সকাল থেকে দেখলাম যে যেটা আমি অফিসে যাচ্ছি দিই, গাড়িগুলো ঢাকা থেকে আসতেছে, স্বাভাবিকভাবে চলতেছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও আপনি কি করেন মূলত? আমি ড্রাইভারি করি। কোন রাস্তায় গাড়ি চালান? চট্টগ্রাম বাঁধমা কক্সবাজার গাড়ি চালাই। আচ্ছা, আজকে কি গাড়ি আপনার গাড়ি ছাড়বেন না? গাড়ি আমি ছাড়লে লোক নেই, লোক নেই, যাত্রী নেই, যাত্রী আছে কেউ নেই। কারণ কি বলে মনে করছেন? কারণ মনে হয় কেউ না থাকলে কাকে নিয়ে যাবো, মানে অবরোধের কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কখন এসেছেন আপনি গাড়ি নিয়ে কক্সবাজারে? আমি কালকে রাত্রি যাচ্ছিলাম, তা যেতে পারি নাই। যাত্রী পেলে কখন গাড়ি ছাড়বেন? যাত্রী পেলে মনে হয় লোকজন থাকলে যাবো, না থাকলে যাবো না। আচ্ছা, পুলিশের কোনো পাহারাই যে বাসগুলো ছাড়া হচ্ছে, সেই বাসগুলো আপনারা আপনাদের পাহারা দেয় না পুলিশ? পুলিশ তো দেখতেছে এরা কি করতেছে কি করতেছে, আমরা দেখ পুলিশ তো দেখতেছে। ধন্যবাদ। একজন গাড়ির চালকের সাথে কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে তিনি গতকালকেই তার গাড়িটি নিয়ে তিনি বাস টার্মিনালে কক্সবাজার বাস টার্মিনালে এসেছেন। এখনও পর্যন্ত তিনি বাসটি আবার ছেড়ে যেতে পারেননি, কারণ তিনি বলছেন যে কি যাত্রীদের যাত্রীর যথার্থ যাত্রী না থাকার কারণে তিনি গাড়িটি তার ছেড়ে যেতে পারেননি। তিনি বলছেন যে কি অবরোধের কারণে মূলত যাত্রী নেই, সে কারণে তিনি গাড়িটি ছেড়ে যেতে পারেননি। আমরা কিছু বাস কিছু গাড়ি ছেড়ে যেতে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো যাত্রী সহকারে যাত্রী সংগ্রহ করছেন। আমরা আসলে যাত্রীদের তারা আসলে মূলত কোন জায়গায় যাচ্ছেন এবং কোথায় গাড়িটি যাচ্ছেন সেটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা একজন বাড়ির যে গাড়ির হেল্পারের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা এই গাড়িটি কোথায় কোথায় ছেড়ে যাবেন? আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাব। গাড়ি আজকে অবরোধের গাড়ি যাচ্ছেন, কোনো সমস্যা হবে না? সমস্যা আছে না, আমরা কালকে আসছি তো, আজকে চট্টগ্রাম, আমাদের বাসা বাড়ি চট্টগ্রামে, চট্টগ্রামে চলে হচ্ছে আর কি। যাত্রী কেমন পেয়েছে? যাত্রী কম, অন্যজন সংখ্যা একটু কম। আচ্ছা, বাস টার্মিনালে কোনো ধরনের নাশকতা বা গাড়ি ভাঙচুর এটা কোনো কিছু দেখেছে? না না না, সকাল থেকে না না না। আর পুলিশের নিরাপত্তা কেমন দেখছে? আছে, পুলিশের নিরাপত্তা আছে ভালো। দর্শক কথা বলছিলেন একজন গাড়ির হেল্পারের সাথে, তিনি জানাচ্ছিলেন যে আসলে অন্যান্য দিনের তুলনায় গাড়ির যে যাত্রী থাকার কথা সেটি কিন্তু কম। তবে তিনি আজকে এখনই চট্টগ্রামের উদ্দেশ্যে তিনি তার গাড়িটি ছেড়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা গতকালকে এসেছেন, তারা বলছেন যে কি চট্টগ্রামের গাড়ি এবং তারা তাদের মালিকানা এবং যারা এখানে হেল্পার রয়েছেন তারা চট্টগ্রামেরই, সে তারই উদ্দেশ্যে কিন্তু আজকে সকালেই তারা তাদের যে তাদের বাস ছেড়ে যাবেন বলে মনে করছেন। আমরা এখানকার সাধারণ মানুষের সাথে কথা বলেছি, অনেকে বলছে যে কি কক্সবাজারের যে অবরোধের যে একটি বিষয় সেটি তারা অবরোধের যে বিএনপির নেতাকর্মীদের কোনো অবস্থান না থাকলেও অবরোধের যে গাড়ির উপর যে প্রভাবটি পড়েছে সেটি তারা বলছে যে কি বা যাত্রীর যে সংখ্যা কম এবং যাত্রীদের তেমন কোনো যাত্রী তেমন লক্ষ্য করা যাচ্ছে না এবং দূরপাল্লার বাসও তেমন কিন্তু ছেড়ে যাচ্ছে না বলে আমরা জেনেছি। তবে এই সারিবদ্ধভাবে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বিএনপির টানা 48 ঘন্টার অবরোধের পরিস্থিতি জানাতে বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলাম এখানকার সাধারণ মানুষ এবং গাড়ির চালকদের সাথে কথা বলেছে। তারা জানিয়েছে যে কি কিছু বাস ছেড়ে গিয়েছে, তবে কিছু কিছু বাস এখনও পর্যন্ত ছেড়ে যায়নি যেহেতু যাত্রীর সংখ্যা কম। এখনও পর্যন্ত অবরোধের যে পরিস্থিতি সেটি স্বাভাবিক রয়েছে, তবে কোনো ধরনের নাশকতার খবর এখানে পাওয়া যায়নি, সকাল থেকে কোনো ধরনের নাশকতার ঘটনা এখানে ঘটেনি। বাস টার্মিনাল থেকে অবরোধের এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।